জামালপুরের ইসলামপুরের যমুনা নদীর তীর সংরক্ষণ রক্ষা বাঁধের 7 মিটার অংশ ধসে গেছে। যমুনার বাম তীর সংরক্ষণ প্রকল্পের স্থায়ী বাঁধের বিশাল এই অংশ সহ কয়েকটি বাড়ি নদীতে বিলীন হয়ে যাওয়ায় ভাঙ্গনের আতঙ্কে রয়েছে বাঁধ সংলগ্ন বাসিন্দারা। তবে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী বলছেন, বাঁধের ধসে যাওয়া অংশে বালি ভর্তি জিও ব্যাগ ট্যাম্পিং করে মেরামতের কাজ চলছে। এতে স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের জামালপুর সহকর্মী শরীফুল ইসলাম ঝোকনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত থাকছে তানসিক ভুঁইয়ার ডেস্ক রিপোর্টে। বন্যার পানি কমে যাওয়ার পর থেকে যমুনা নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। গত 22 আগস্ট রাতে ইসলামপুর উপজেলার পাথরশি ইউনিয়নের মুরাদাবাদ এলাকায় যমুনা নদীর বাম তীর সংরক্ষণ রক্ষা বাঁধের 60 মিটার অংশ ধসে গেছে। এ সময় বাঁধ ঘেঁষা 3-4টি বাড়িও নদীগর্ভে বিলীন হয়ে যায়। বাঁধ ধসে যাওয়ায় আতঙ্কিত মানুষরা বাঁধ এলাকা থেকে বেশ কয়েকটি বাড়ি সরিয়ে নেয়। পরদিন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা ধসে যাওয়া অংশে জিও ব্যাগ ডাম্পিং শুরু করে। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী একটি চক্র বাঁধ এলাকায় যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করে আসছে। বাঁধের আশপাশ থেকে বালু উত্তোলন এবং নিম্নমানের কাজের জন্য বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এর আগেও এই বাঁধের উলিয়ায় 10 মিটার এলাকা সহ 3টি স্থানে বাঁধ ধসে গেছে। এখন এসব এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে। এদিকে ভাঙন কবলিত এলাকাবাসীরা জানান, ঘর গেছে গা 2-3টা, একটা বস্ত্র বের করতে পারি নাই, গরু বেচার বস্তা মনে করেন যদি আসে 50,000 ফেলে 10,000 আর 10,000 উধাও হয়ে যায়, এই জন্য এই নদীটা ভাঙছে। এই পাইলিং দিয়ে হওয়ার কথা, ওইভাবে কাজ হয়নি। বস্তা মনে করেন যদি আসে 15,000 ফেলে 10,000 বা 15,000 মনে করেন উধা হয়ে যায়, ওই জন্য এই নদীটা ভাঙতে আসে। এই পাইলিংটা আঙ্গুরে মজবুত করে দেব যাতে যেন আর না ভাঙে, এটাই আঙ্গুরে আবেদন, আর কিছু না। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জানান, বাঁধ রক্ষায় বালিভর্তি জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শুরু করা হয়েছে, এতে ভাঙন রোধ হবে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান তিনি। প্রকৌশলী আরো বলেন, এলাকার লোকজনকে আমি আশ্বস্ত করতে চাই, তাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না, আমরা আগামী 3 দিনের ভিতর মেরামত করতে পারবো ইনশাআল্লাহ। গতকাল থেকে আমরা আমাদের স্টকপাইল থেকে মেরামত কার্যক্রম শুরু করেছি, আশা করি আগামী 3 দিনের ভিতরে সেটা আমরা মেরামত করতে পারবো। এলাকার লোকজনের কাছে আমি আশ্বস্ত করতে চাই যে ওনাদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না, আমরা আগামী 3 দিনের ভিতরে সেটা মেরামত করে দিতে পারবো। যমুনার ভয়াবহ ভাঙন রোধে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ফুটানি বাজার থেকে ইসলামপুর উপজেলার উলিয়া পর্যন্ত এবং সরিষাবালির পিংনায় প্রায় 500 কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর বাম তীর রক্ষা প্রকল্প বাঁধ বাস্তবায়ন করে পানি উন্নয়ন বোর্ড। তানজিদ ভুঁইয়া, নিউজ ডেস্ক, জয়যাত্রা টেলিভিশন।